হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই। পুচুমার বান্ধবী দেখেছ? পুচুমার থেকে একটু বড়। ও দিদি এসেছে পুচুমার সাথে খেলতে। তার সাথে আছে আরও বন্ধু, ওই যে আরেক বন্ধু আছে মাথা গুঁজে বসে, ওই যে দিদি ভাই ওকে আদর করছে, ওই যে ভাইটা ওখানে গড়াগড়ি খাচ্ছে আর পুচু দেখছে দিদি ওকে আদর করছে কিভাবে, দিদির কাছে যাচ্ছে আস্তে আস্তে। ভাবছে ও রিকিয়া দিদি ওকে আদর করছে বলে ও আবার ওকে নিয়ে নিল। ভালো 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 ভাইটা ভালো। দেখো তো রিকিয়া দিদি কি করছে। ও রিকিয়া দিদি বাইক চালাচ্ছে। বলো দাও, আমাকে দাও। দেখি একটু বুনুকে আদর করে দিল, আবার ওই টেডিটাকে আনতে যাচ্ছে পুচু, দিদিকে বলছে। বাবা পুচুর থেকে টেডি বড়। তো হাম দিচ্ছ টুকি পুচু, টুকি পুচু, পুচু টুকি, এই যে পুচু পুচু টুকি টুকি করলে না, তো ঘুমি ঘুম পালাও, তো ঘুম পালাও। ও ও ঘুমায় ভাই, ঘুমায় ভাই, ঘুমায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দুজনে মিলে খেলা করছে ওরা। ওই দেখো বাবালে, এই বাবালে কি আনন্দ সহকারে দুজনে মিলে খেলা করছে। এরকম ছোটবেলার জীবনটা কার না ভালো লাগে। বাবা রে বলে বাবা, দেখো 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 কি শূন্য, সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা খুব মিস করি এই ছোটবেলার জীবনটা, ভাবি বারে বারে যদি এরকম জীবনটা ফিরে আসতো তাহলে কার না ভালো লাগে। ছোটবেলার জীবনটা সব থেকে ভালো এবং বেস্ট। এই জীবনটা কোনোদিন আর ফিরে আসবে না আমাদের জীবনে। ওদের খেলা দেখলে আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো স্মৃতিগুলো। রিকিয়া দিদি চারিপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রচুর। ছেড়ে দাও ছেড়ে দাও, বুনু পড়ে যাবে। মাছ নিয়ে খেলছে ওরা দুজনে মিলে। উই বাবারে, উই বাবারে, উই বাবারে, পুচু চলে গেল গড় গড় করে হাঁটতে হাঁটতে, ওই দিকে চলে গেছে। এবার গিয়ে মাটি ঘাটবে মনে হচ্ছে। রিকিয়া দিদি ওকে আনতে গেছে আস্তে 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 আস্তে। ওকে ছেড়ে দিবার না, তাহলে বনু পড়ে যাবে, ওর হাত ধরবে না। রিকিয়া দিদি হাত ধরেছে। ওই বাবা, এই বসো 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 বসো। বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই যে এই সুন্দর খেলাধুলা ভিডিও, কেউ স্ক্রিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন।